দাউ দাউ করে জ্বলন্ত মাটির চুলায় গরম করা হচ্ছে দুধ। টেবিলে সাজানো কাপে সেই দুধ দিয়ে বানানো হচ্ছে মালাই চা। শহীদুর রহমানের হাতের জাদুতে ছোট্ট এই দোকানে প্রতিদিন চা প্রেমীদের সিরিয়াল লেগেই থাকে। আমি শুধু চা খাওয়ার জন্য আসি মাঝে মাঝে প্রায় আর কি। এইখানকার চার মতো কোথায় চা ভালো লাগে না, এই চাটাই আমার ভালো লাগে আর কি। শুরুটা ছিল 2020 সালে করোনাকালীন সময়ে। চাকরি ছেড়ে দিয়ে কালীতলা এলাকায় বটগাছের নিচে ছোট্ট পরিসরে চায়ের দোকান দেন শহীদুর রহমান। চার বছরে বিভিন্ন স্বাদের চা তৈরি করে সাধারণের মন জয় করে নেন শহীদুর। শুরুটা করছি তো আমরা করোনার সময়, করোনাকালীন যখন চাকরি হারাইলাম তখন আমি করোনার আগেই দুটো হোটেলে কাজ করতাম। চাকরি যাওয়ার পর নিজেই চিন্তা ভাবনা করি কী করা যায়, তখন ফ্যান কিনলাম একটা, ফ্যানে করি ফলের ব্যবসা করলাম। দেখি আমাদের দ্বারা ফলের ব্যবসা হচ্ছে না, মিথ্যা কথা বলা লাগতেছে, ওজনে কম দেওয়া, এগুলো আমার দ্বারা হবে না। ছোট্ট এই চায়ের দোকানে প্রতিদিন 3 থেকে 4 মণ দুধের চা বিক্রি করেন বলে জানায় শহীদুর রহমান। বিভিন্ন স্বাদের 10 প্রকার চা তৈরি করতে পারেন তিনি। এই চা বিক্রির টাকায় চলছে তার পরিবার সহ আরো 10 কর্মচারীর সংসার। 2 কেজি 2.5 কেজি মূলত দুধ নিয়ে তার দোকান শুরু করি, তখন আস্তে 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 ধাপে ধাপে 2 কেজি থেকে 10 কেজি, 10 কেজি থেকে 20 কেজি, মানে আস্তে আস্তে বাড়তেছে দোকানদের। এখন আল্লাহর রহমতে আমার 3 মণ 3.5 মণ দুধ লাগতেছে বাড়তে। তখন বাপড়াটা মূলত আমরা বাপড়াটা মিলে দোকান শুরু করছিলাম, এখন আল্লাহ দিলে আমার দোকান 10 জন কর্মচারী। শহীদুর রহমানের হাতে তৈরি চা এতটাই সুস্বাদু যে চা প্রেমীরা আদর করে তার নাম দিয়েছেন জামাই। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত খোলা থাকে এই চায়ের দোকান, আর চা প্রেমীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। জামাইয়ের চা খুব সুস্বাদু এবং খুব টেস্ট। আমি প্রতিদিন আমার বন্ধু বান্ধব নিয়ে এখানে চা চা খেতে আসি, এবং এই চা ছাড়া একদিনও আমার ভালো লাগে না। বাসায় তো আমি শুধু চা খাই না, আমি শুধু এখানে আসলেই খাই। দিনাজপুর শহরের টাউন হল মার্কেটের সামনে শহীদুর রহমানের চায়ের দোকান। স্থানীয়দের কাছে জামাইয়ের দোকান নামে পরিচিত, আর জামাইয়ের হাতে চা পান করতে শ্বশুর বউ ঝি কিংবা শ্যালকদের অভাব হয় না। এই দোকানের চা সবথেকে বেস্ট, এখানে চা খাই আমি মজা পাই। এগুলা এই চাটা খুব সুন্দর, এখানে সবথেকে বেস্ট চা। নিয়ে প্রথম চা খাচ্ছি, আমার সহকর্মী আমাকে সাথে করে নিয়ে আসছে, খুব প্রশংসা করছে, চাটা ভালো, বাস্তবেও দেখলাম ভালো। দোকান ছোট্ট হলেও চা প্রেমীদের চাপে এই দোকানেই কাজ করেন 10 জন কর্মচারী, তারপরও ফুরসত মিলে না কারোরই। এখানে চাটা স্পেশাল চা, জামাই চা স্পেশাল হলো কারণ এখানে যে চাটা উনি তৈরি করেন, আমার এখানে প্রায় কর্মচারী থেকে গ্লাস পরিষ্কার, এবং উনি যে দুধটা দেয় এটা দুধ একবারই খাঁটি দুধ। এই দুধের যে মালাইটা হয়, মালাইটা খাইতে এত ভালো লাগে, এরকম মানে মালাই কোথাও হয় না।